কলেজ ছাত্রী ধর্ষণকাণ্ডে দুই আসামি সুদীপ ছেত্রী এবং পলাতক অভিযুক্ত প্রসেনজিৎ পালের কাকা লক্ষণ পালকে শুক্রবার আদালতে তোলা হবে। আদালত 16 তারিখ অবধি সুদীপ ছেত্রীর পুলিশ হেফাজত এবং অপর আসামি লক্ষণ পালকে 16 তারিখ অবধি জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর। আসামি সুদীপ ছেত্রীকে টিআই প্যারেডে অংশগ্রহণ করাবার উদ্যোগটি ধর্ষিতা ছাত্রের সংকটজনক শারীরিক অবস্থার কারণে স্থগিত করা হয়েছে বলে সরকারি আইনজীবী জানান। 7123 এই মামলাতে আজকে সুদীপ ছেত্রী এবং লক্ষণ পাল নামে দুজনকে আদালতে প্রডিউস করা হয়। সুদীপ ছেত্রীকে আদালতে প্রডিউস করা হয় 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে, এবং এই মামলাতে আরেকটা প্লেয়ার ছিল, যেটা ছিল আপনাদের যেটা ছিল যে ওনাকে ভিকটিম গার্লকে দিয়ে টিআই প্যারেড করানো, কিন্তু ভিকটিমটা গার্ল বর্তমানে হসপিটালে আছেন ক্রিটিক্যাল কন্ডিশনে। তো আদালত 16 তারিখ অবধি অ্যাকিউজকে পুলিশ কাস্টডি অ্যালাউ করেছেন এবং লক্ষণ পালকে 16/5/23 অবধি জেল কাস্টডিদের আকার নির্দেশ দিয়েছেন। এবং এই মামলাতে আদালতের কাছে আরেকটা প্রেয়ার দিয়েছিলেন সেকশন 225 এবং 120B আইপিসি অ্যাড করার জন্য, আদালত মাননীয় আদালত এই প্রেয়ারটাও অ্যালাউ করেছেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে ধারা 225 যুক্ত করবার আবেদনও আদালত মঞ্জুর করেছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, চাঞ্চল্য সৃষ্টিকারী এই ধর্ষণ মামলায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে রাজ্যে শক্তভাবে দাবি জানিয়েছে আম জনতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।